আসসালামু আলাইকুম। আজ আমার দিল্লি, আগ্রা, জয়পুর, আজমির এর ভ্রমণ সিরিজ শুরু হলো। তিনটি স্টেট অ্যাকচুয়ালি আমরা ভ্রমণ করি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি। দিল্লি অ্যাকচুয়ালি হরিয়ানা প্রদেশের একটি অংশ এবং ইন্ডিয়ার রাজধানী। এই প্রথম আমি আমার পরিবারকে নিয়ে দেশের বাইরে ভ্রমণ করি, প্রথম ভ্রমণ আমার পরিবারের। এবং প্রথমেই আমি চলে যাই ঢাকা থেকে দিল্লিতে, দিল্লি থেকে আমরা চলে যাই আজমির, রাজস্থান। সব মিলে এই 10 দিনের যে দিল্লি আজমিরের ভ্রমণ, এটি আমি 9টি পর্ব দিয়ে শেষ করব। 30 ডিসেম্বর 2023 সালে আমি এই ভ্রমণ শুরু করি। 31st নাইট আমরা আসলে দিল্লিতেই উদযাপন করি। কিসের সমস্যা? তো আজকে আমি যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে 30 ডিসেম্বর 2023 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমি যাই। এবং আজকে আমি প্রথম দিনটি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ বিমানের মাঝামাঝি ধরনের একটি ফ্লাইটে আমরা যাই। আমাদের ফ্লাইট নাম্বার ছিল BG397। প্রতি রথে 3 সিট এবং 3 সিট ছিল এবং 32টি লাইন ছিল। সব মিলে 192 জনের একটি মাঝামাঝি ধরনের একটা প্লেন। তো প্লেনটি যথাসময়ে ছেড়েছিল এবং 2 ঘন্টা 20 মিনিটেই আমাদের দিল্লির এয়ারপোর্টে নামিয়ে দেয়। তো বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমাদের হোটেল ছিল হোটেল রিভেলস বাই A1। Booking.com এর মাধ্যমে আমি কনফার্ম করেছিলাম। 5,200 রুপি 3 দিনের জন্য নিয়েছিল, বাট হোটেল 3 স্টার বললেও অ্যাকচুয়ালি এর মান খুবই বাজে ছিল। যাই হোক, রুমে আমরা খুব বেশি সময় ছিলাম না, তো আমরা বাইরেই কাটিয়েছি। তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল ইন্ডিয়াতে, প্রথম দিন 30 ডিসেম্বর 2023। আমরা যাই লালকেল্লা। তো আমাদের যে আজকের পর্ব, এই পর্বে শুধু লালকেল্লা ভ্রমণটি থাকবে। তো লালকেল্লা নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিব প্রথম পর্বে। তো দেখতে থাকুন আমার এই নতুন সিরিজ। লালকেল্লার টিকিট কাউন্টারে গিয়ে আমি একটু প্রবলেমে পড়ি। মানে আমি মনে করেছিলাম যে সার্কের জন্য, যারা সার্কের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের জন্য একটা আলাদা টিকিট কাউন্টার থাকবে। বাট এখানে গিয়ে দেখি যে ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি ফরেনার। তো ফরেনারদের টিকিট তো প্রায় 600 রুপি পার পার্সন, আর নর্মাল ইন্ডিয়ানদের টিকিট হলো 80 রুপি। তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান টিকিট কাটি এবং আমরা প্রবেশ করি, কোনো প্রবলেম আমি পড়িনি। লালকেল্লা, এটি হলো দিল্লির একটি ঐতিহ্যবাহী মহল এবং সুন্দরতম মহল। এই লালকেল্লার জন্য দিল্লি প্রসিদ্ধ, কারণ দিল্লি হলো হিন্দুস্থান তথা ইন্ডিয়ার রাজধানী। শুরু থেকেই সম্রাট শাহজাহান 400 বছর আগে 1639 সালে 12ই মে এই লালকেল্লা তৈরি করেন। কেল্লা যখন তৈরি হয় তখন থেকে অ্যাকচুয়ালি সে রাজধানী নিয়ে আসে এই দিল্লিতে। সেই 400 বছর আগে থেকেই হিন্দুস্থান তথা ইন্ডিয়া এবং অত্র এলাকার পরিচালিত হয় বিভিন্ন সম্রাটের মাধ্যমে এই দিল্লি থেকে এবং এই লালকেল্লা থেকে। তো সব কিছু মিলে লালকেল্লা একটি ঐতিহ্যপূর্ণ স্থাপনা দিল্লির জন্য তো অবশ্যই। আর দিল্লি কেউ বেড়াতে আসলে তাকে অবশ্যই লালকেল্লা যেতে হয়, কারণ 4-5টি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিতরে লালকেল্লা একটি গুরুত্বপূর্ণ কেল্লা। একটু দূরে থেকে টিকিট কেটে প্রায় 10 মিনিট হেঁটে লাউরি গেট দিয়ে এই লালকেল্লায় বর্তমানে প্রবেশ করতে হয়। 255 একর জমির উপর এই লালকেল্লা অবস্থিত। লালকেল্লার ভিতরে অনেক সবুজ, আমরা দেখব যে অনেক সবুজের সমাহার এবং অনেকগুলো আলাদা আলাদা মহল তৈরি করা আছে। কিসের সমস্যা? সম্রাট শাহজাহান
এই লাল কেল্লার ভিতরেও তার ভালোবাসার যে মমতাজ তার জন্য একটি মহল তৈরি করেন। কেল্লার ভিতরে একটি বাজার রয়েছে যাদেরকে বলা হয় মিনা বাজার, সেখানে অনেক ছোটোখাটো শোপিস এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পাওয়া যায়। আপনারা যারা আসবেন তারা এই বাজারে কিছু কেনাকাটা করতে পারেন। এছাড়া কিছু মিউজিয়াম আছে এই লাল কেল্লার ভিতরে, সেগুলো দেখতে পারেন, যদিও আমরা দেখিনি সময়ের অভাবে। আর অনেকগুলো মহল আছে, দেখতে আসলে অনেক সময় লেগে যাবে, 4-5 ঘন্টা, আমরাও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এখানে ছিলাম। তো আমাদের ভালো লেগেছে, আপনারা যারা দিল্লি আসবেন তারা অবশ্যই লাল কেল্লা দেখবেন। তো দেখতে থাকুন লাল কেল্লা। চলে আসলাম মমতাজ মহল এবং রং মহল, এখানে একটা মমতাজ মহল আর একটা রং মহল, আসলে হলো মসজিদ। এই বসো বসো।